This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সমাজের জন্য শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে কাজ করে চলা, প্রচারের আলো থেকে শত গুণ দূরে থাকা, প্রায় কেউই তাঁদের কথা বলেন না। আড়ালে থাকা এমন প্রান্তিক মানুষদের নিয়ে শ্যামাপল্লী শ্যামাশঙ্খের থিম নেপথ্যে এই ভাবনাই উদ্যোক্তাদের হাতে তুলে দিয়েছে আর প্লাস নিউজ শারদাঞ্জলি সেরা সম্মান 2024। পুরস্কার বিতরণ পর্ব আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, ঘুরতে ঘুরতে এবার আমরা শ্যামাপল্লী শ্যামাসংঘ 45তম বর্ষে তাদের নিবেদন নেপথ্যে, যে মানুষগুলো অবিরত কাজ করে চলেছে, তাদের শ্রম দান করে চলেছে এই নগরকে সাজানোর জন্য, এই নগর জীবনকে পাল্টানোর জন্য, কিন্তু তারা সবসময় নেপথ্যেই থেকে থাকেন। সেই নেপথ্যের কারিগরদের কাহিনী দিয়েই এবছর সোমনাথ শীল এবং থিঙ্কার্স গ্রুপ তৈরি করেছে মণ্ডপ, আর মণ্ডপের আঙ্গিকে রয়েছে সেই ছোঁয়া, সেই নেপথ্যে থাকা মানুষজনদের কাহিনী ফুটিয়ে তুলেছেন শিল্পী। প্রতিমাতেও একই রকমভাবে থিমের সঙ্গে সাজুজ্য রেখেই তৈরি করা হয়েছে মণ্ডপের আঙ্গিক। যে ধরুন কারিগর, যে ধরুন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত, সে তার বাড়িটা ছেড়ে এই কলকাতায় এসে কংক্রিটের শহরে গড়ে তুলছে আর একটা কংক্রিটের প্রাসাদ কিংবা অন্য কিছু, কিন্তু তারপরেও সে ঠাঁই নিচ্ছে এই শহরেই। তার জীবনটা কেমন, সেই নেপথ্যের কাহিনী ফুটে উঠেছে মণ্ডপের ছত্রে ছত্রে। আর এই ভাবনা দিয়েই আর প্লাস নিউজ শারদাঞ্জলি সম্মান 2024-এ সেরা সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম জায়গা করে নিচ্ছে শ্যামাপল্লী শ্যামাসংঘ। আমি উদ্যোক্তাদের একটু এগিয়ে আসার জন্য বলবো যে তারা একেবারে ইয়াং জেনারেশান যেমন রয়েছে, শিল্পীও সঙ্গে রয়েছে, আমি সেই সম্মান অবশ্যই তুলে দেবো। একেবারে যোগ্য পুজোকে সম্মান তো দিতেই হয়, তাই তাদের হাতে এই সম্মান পৌঁছে যাচ্ছে। একটু ত্রিচিয়া স্পর্শ শুনবো নাকি? ত্রিচিয়া স্পর্শ শ্যামাপল্লী শ্যামাসংঘ, হিপি ফুড়ে, ত্রিচিয়া স্পর্শ শ্যামাপল্লী শ্যামাসংঘ, হিপি ফুড়ে, ত্রিচিয়া স্পর্শ শ্যামাপল্লী শ্যামাসংঘ, হিপি ফুড়ে, ত্রিচিয়া স্পর্শ আর প্লাস, হিপি ফুড়ে, ত্রিচিয়া স্পর্শ আর প্লাস, হিপি ফুড়ে। একেবারেই সম্মান যে কোনো পুজো উদ্যোক্তাদের পেতে ভালো লাগে। আমার সঙ্গে শিল্পীও রয়েছে সোমনাথ শীল, প্রথমে সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, এই যে ইনস্টলেশন, পুজো মানে এখন একটা বড় ইনস্টলেশন পার্ট, সেটা কি ফর্মিংয়ে ভাবা নেপথ্যের কারিগর যারা যারা কলকাতাকে সাজানোর জন্য, তিলোত্তমাকে সাজানোর জন্য আসে, তাদের জীবন কেমন তুলে ধরলেন, এ ভাবনা কবে থেকে শুরু হয়েছিল? প্রথমে সকলকেই শুভ শারদীয়া জানাবো আর প্লাসের মাধ্যমে, এবং তারপরে যেটা বলতে চাইবো যে এই প্ল্যানটা আজ থেকে প্রায় 2 বছরের। আমরা এই শ্যামাপল্লী শ্যামাসংঘের কালী পুজোর সঙ্গে যুক্ত ছিলাম 2 বছর আগে, এরই একটা ছোটো ভাষণ করেছিলাম। আমরা দুর্গাপুজোয় এর একটা বড় অংশ তুলে ধরার চেষ্টা করেছি, এবং যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে আমাদের শহর সেজে উঠছে, আমাদের শহর চলছে, সেই মানুষগুলোকেই ট্রিবিউট জানিয়ে আমাদের এই কাজ। তাই আমরা তাদের জীবনটা দেখেছি এবং ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মণ্ডপের মাধ্যমে। তারাই আমাদের কাছে অনুপ্রেরণা, তাদের কাছ থেকে আমরা শিখেছি। ইয়াং জেনারেশন রয়েছে আমার সঙ্গে, পুজো মানে একটা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যাওয়া। তোমাদের ইয়াং জেনারেশন কেমন লাগছে এই শারদাঞ্জলি সম্মান পেয়ে? খুবই ভালো লাগছে। আর প্রথমত থ্যাংকস বলবো আর প্লাসকে এই এই আমাদের অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। আর প্রথমবার আমি অ্যাওয়ার্ড নিতে এসে আমরা বাচ্চারা ছেলেগুলো তো খুব খুশি লাগছে শুনে, আর কী বলবো, মানে শব্দ নেই আমার মুখের মধ্যে সেরকম, বাট বলবো যে না সত্যি খুশি লাগছে। দুর্গাপুজো মানে আনন্দ, যেটা বছরের মধ্যে 5 দিন আসে, আর এই 5 দিনের মধ্যে যদি মানে মানে কোনো আমাদের স্টুডেন্ট, আমরা কলেজ স্টুডেন্ট, তো এসব পড়াশোনা ছেড়ে যদি খুশির মধ্যে কিছু থাকতে পারি তো খুব খুশি লাগে মনে হচ্ছে। তারা কিন্তু জিতে নিল শহরের অন্যান্য সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা পুজোর সম্মান। আর প্লাস নিউজ শারদাঞ্জলি সম্মান 2024 পাচ্ছে শহরের আর কোন পুজো, জানতে অবশ্যই আপনারা চোখ রাখবেন আর প্লাস নিউজের পর্দায়। ক্যামেরা জয়ন্তের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।